আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব স্পঞ্জ রসগোল্লা। অনেকেই অভিযোগ থাকে তাদের মিষ্টি শক্ত হয়ে যায়, স্পঞ্জ হয় না। আজকে আমি সেটাই দেখাবো কিভাবে টিপস সহ একটু চেষ্টা করলে বানিয়ে ফেলা যায় পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা। মিষ্টি পারফেক্ট বানানোর একটা প্র্যাকটিসের ব্যাপার। মিষ্টি বানানোর ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা ভুল না করলেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে 1 কেজি দুধ মিডিয়াম মাসে অলরেডি বসিয়ে দিয়েছি। শুধুমাত্র 2টা বলক আসা পর্যন্ত জাল দিব। এখন চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিয়ে দিব 2 চামচ ভিনেগার সাথে 2 চামচ পানি মিশ্রণ করে অল্প অল্প করে দিব এবং নাড়তে থাকব। এই কাজটা চুলা অফ করা অবস্থাতে করতে হবে। দেখুন ছানাটা হতে শুরু করেছে। ছানা তৈরি হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে দেরি না করে ঠান্ডা পানি দিয়ে দিব, যাতে করে ছানাটা রান্না হয়ে না যায়। গরম থাকা অবস্থা ছানা বেশি রান্না হয়ে গেলে মিষ্টি শক্ত হয়, তাই ঠান্ডা পানিটা দিতে হবে। এরপর এই ছানাগুলিকে 1টি কাপড়ে ছেঁকে নেব। ছেঁকে 1.5 ঘন্টা ছানাটিকে ঝুলিয়ে পানি ঝরিয়ে নিব। পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ছানা পানিটাকে যেন একেবারে শুকনো হয়ে না যায়, আবার ভিজাও থকথকেও না থাকে। কারণ খুব বেশি শুকনা হলে ছানা শক্ত হয়ে আলাদা আলাদা হয়ে যায় এবং ভেজা ও থকথকে খুব বেশি থাকলে রান্নার সময় মিষ্টি ভেঙে যেতে পারে। 1.5 ঘন্টার পর দেখতেই পাচ্ছেন ছানা খুব বেশি শুকনাও না, আবার ভিজাও থকথকেও না। কিভাবে বুঝবেন আপনার ছানাটি পারফেক্ট কিনা? যখন দেখবেন ছানাটিকে কসলানোর সময় কসলানোর শব্দ হয়, তখনই বুঝবেন ছানা ঠিকঠাক। ছানাটিকে একদম চেপে মিহি করে মথে নেওয়া যাবে না। এটাকে হালকা হাতে 5-7 মিনিট এইভাবে মথে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, মথার পর যখন দেখবেন এইরকম হাতে স্মুথলি মিশে যাচ্ছে তখন বুঝবেন এটা মিষ্টির জন্য পারফেক্ট। আরেকটা কথা হলো, যেমন শেপ দিচ্ছেন তেমনটা হচ্ছে যদি এটাও দেখবেন, তাহলে মনে করবেন সব ঠিক আছে। এইবার আমি গোল গোল করে মিষ্টি বানিয়ে নিব। হয়ে গেল মিষ্টি। দেখতেই পাচ্ছেন আমার এখানে 1 কেজি দুধে 11টা মিষ্টি হয়েছে। এখন আমি শিরা তৈরি করব। তার জন্য আমি ফ্যানে 4 কাপ পানি দিয়েছি। আমি এখানে বড় চামচে 3 চামচ মানে 2 কাপ চিনি দিয়েছি। রসগোল্লার শিরা পাতলা হয় তাই এটা পাতলাই হবে। শিরা ফুটে আসলে এক এক করে তৈরি করা সব মিষ্টি দিয়ে দিব। এখানে একটা কথা বলি, মিষ্টিটা ঘড়ি ধরে ঠিক 15 মিনিট রান্না করতে হবে হাই হিটে। কারো কারো ক্ষেত্রে সময়টা আরও বেশি লাগলেও সর্বোচ্চ 20 মিনিটের বেশি কিন্তু রান্না করা যাবে না। এতে মিষ্টিটা শক্ত হয়ে যায় এবং স্পঞ্জি হয় না। আরও একটা কথা হলো, টানা কিন্তু ডাকনা দিয়ে রাখা যাবে না, টানা রাখলে মিষ্টিটা ফেটে যেতে পারে। তাই প্রতি 5 মিনিট পর পর ঢাকনা উঠাতে হবে। আমি ছিদ্রটা বন্ধ করে 15 মিনিটের জন্য রাখলাম।
5 মিনিট পর ঢাকনা উঠালাম। দেখুন মিষ্টি ঘুলি ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে দেব, এতে সমানভাবে মিষ্টিটা সিদ্ধ হয়। ঢাকনা যখন উঠাবো তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আবার ঢাকনা দেওয়ার সময় আঁচ হাই করে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। গড়ি ধরে এইভাবে ঠিক 5 মিনিট পর পর তিনবার ঢাকনা উঠিয়ে মোট 15 মিনিট চুলা রাখবো। মোট 15 মিনিট হয়ে গেছে। তিনবার ঢাকনা উঠিয়ে উঠিয়ে এইবার চুলা অফ করে দিব। ঠান্ডা করে শিরা 4 ঘন্টা ভিজিয়ে রাখব। মিষ্টি যত বেশি সময় শিরায় রাখা যায় এটা খেতে তত টেস্ট হয়। আমি 4 ঘন্টা রেখে আপনাদের দেখাবো। আপনারা চাইলে সন্ধ্যা বানিয়ে সারা রাত শিরায় ভিজিয়ে রাখতে পারেন, এতে আরও বেশি মজা হয়। এখন আপনাদের দেখা এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন। চাপ দিলে কিন্তু ভেঙে যায় না, আর রস কিভাবে পড়ছে রেখে দিচ্ছি। দেখুন আবার রসটাকে শুষে একদম আগের মতো ফুলে উঠেছে। আবার দেখায় রস আবার শুষে ফেলেছে। এটাই হলো পারফেক্ট স্পঞ্জ রসের গোল্লা। এইবার একটু কেটে দেখাই, দেখুন কতটা সফট, ভেতরটাও দেখুন কতটা স্পঞ্জ হয়েছে। আবার একটু দেখাই, দেখুন শিরা রাখার সাথে সাথে আবার আগের মতো হয়ে গে যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি প্রতিটা টিপস মেনে মিষ্টিটা বানান তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।